ঢেলে ধরার সন্দেহে ব্যাপক গণপিটুনি মারধর পাঁচজনকে, এদের মধ্যে দুজন মহিলা তিনজন পুরুষ। ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরি ফকিরপাড়া এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, তারা মিষ্টি খাইয়ে বাচ্চা চুরি করার চেষ্টা করছিল। স্থানীয় বাসিন্দারা দাবি করে ওই পাঁচজন বাচ্চা চুরির কথাও স্বীকার করেছে। একটি চার চাকা গাড়ি করে তারা এসেছে, সেটি করেই বাচ্চা চুরি করে পালায় তারা। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা, ধীরদের ব্যাপক গণপিটুনি দিচ্ছে এলাকাবাসীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে গণপিটুনি দেওয়া হয় পাঁচজনকে, পরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ভরে রাখা হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, ভাঙচুর করা হয় গাড়িটিকেও। কোনোক্রমে তাদেরকে বের করে নিয়ে যায় পুলিশ। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলী, রিপোর্ট বেঙ্গল জি নিউজ।